বাবা বিজেপি করার অপরাধে শাস্তি পেল তার দুই ছেলে। বাবা বিজেপি কর্মী, তাই বাবাকে না পেয়ে তার দুই ছেলেকে মারধর করলো তৃণমূল কর্মী সমর্থকেরা। এমনটাই অভিযোগ মেদিনীপুরের সদর ব্লকের বিশরা গ্রামের বিজেপি কর্মী শ্রীদাম মণ্ডলের। জানা গেছে, গত বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের আগে থেকেই শ্রীদাম বাবুর একটি বাড়ি তৈরির কাজ চলছিল। অভিযোগ, নির্বাচনের ফল প্রকাশের পর থেকে বাড়ি নির্মাণে বাধা দেয় এলাকার তৃণমূল নেতৃত্ব। অভিযোগ, তৃণমূল কর্মীদের বাধা না মেনে বাড়ি তৈরির কাজ করার অপরাধে বিজেপি কর্মী শ্রীদাম মণ্ডলকে মারধর করতে গিয়েছিল স্থানীয় তৃণমূল কর্মী সমর্থকেরা। বাড়িতে শ্রীদাম মণ্ডলকে না পেয়ে তার দুই ছেলেকে মারধর করে স্থানীয় তৃণমূল কর্মী সমর্থকেরা। আহত দুই ছেলে বর্তমানে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। বিজেপির পশ্চিম মেদিনীপুর জেলার সহসভাপতি অরূপ দাস বলেন, শ্রীদাম বাবু তার জায়গায় একটি ঘর তৈরি করেছেন। বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর তা গায়ের জোরে বন্ধ করে দেয় তৃণমূল দলের লোকজন। সেই বাড়ির ছাদ ঢালাইয়ের কাজ শুরু করার পর শ্রীদাম বাবুকে মারধর করতে যায় তৃণমূলের কর্মীরা। কিন্তু তাকে বাড়িতে না পেয়ে তার দুই ছেলেকে ব্যাপকভাবে মারধর করা হয়। তাদের মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় তৃণমূলের ব্লক সভাপতি মুকুল সামন্ত জড়িত থাকায় তাকে সহ 7-8 জনের নামে কোতোয়ালি থানায় FIR করা হয়েছে। অন্যদিকে তৃণমূলের ব্লক সভাপতি মুকুল সামন্ত বলেন, এখানে তৃণমূলের কোনো ভূমিকাই নেই। সরকারি রাস্তার উপর ঘর তৈরি করায় গ্রামবাসীরা শ্রীদাম বাবুকে বাধা দেয়। এই ঘটনার সঙ্গে পার্টি জড়িত নয়, আর তৃণমূল কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে। পুলিশ এর যথাযথ ব্যবস্থা নেবে। মিঠুরানী মণ্ডল, ঘটনাটা কি ঘটেছে, কোথায় ঘটনাটা প্রথম থেকে বলবো? মানে আমি অঞ্চল থেকে ট্রেড লাইসেন্স নিয়ে একটা দোকান বানাতেছিলাম। আমার বাড়ি শিরোমণি 5 নম্বর বিশরা, ভিলেজ বিশরা, কোতোয়ালি থানা আর পশ্চিম মেদিনীপুর। ওখানে বাড়ি বানাতেছিলাম। আমার সেন্টারিং হয় ভোটের রেজাল্ট বেরানোর আগে, সেন্টারিং অবস্থায়। তারপরে ছাদ ঢালাই হবে ভোটের 2 তারিখে, রেজাল্ট বেরানোর পরে। এবারে ওখানে আমার ভাসুরের ছেলে ছিল বিশ্বজিৎ মণ্ডল, বিদেশ মণ্ডল, বিশ্বজিৎ মণ্ডল পার্টির নেতা, তৃণমূলের একজন। ও এবারে কী করলো, অন্য নেতাদেরকে সঙ্গে নিয়ে এলো, গোপাল দে আর হচ্ছে যে তপন দে, অরুণ পাতর, অতনু পাতর, মানে আরও বিভিন্ন নেতাদেরকে নিয়ে এসে আমার মিস্ত্রিদেরকে বাধা দিল যে তোমরা কাজ করতে পারবে না, আর হচ্ছে যে তোমরা যদি কাজ করো তোমাদেরকে উপরেই মারধর হবে। তখন আমার মিস্ত্রিরা এসে বললো যে আমাদের কারণ কি, আমার হাজব্যান্ড বিজেপি করেন, বিজেপি করেন, মানে ওরা বলছে যে আমার হাজব্যান্ড বিজেপি করেন, ওই জন্যে। হ্যাঁ, আমরা বিজেপি মদতে আছি, কারণ আমি বিজেপি, সত্যিকারের কথা বিজেপিতে আসতে চেয়েছি। কেন, আমরা তৃণমূলের কাছ থেকে, তৃণমূল সরকার, তৃণমূল পার্টির কাছ থেকে কোনো সাহায্য পাইনি, এবং আমাদের পারিবারিক অনেক সমস্যা হয়েছিল। পার্টিকে অনেক দরখাস্ত দিয়েছিলাম, অনেকবার আমাদের পার্টি অফিসে বসেছি, এবং কেলানিচুটির পার্টি অফিসে আমি, আমার হাজব্যান্ড, দেওয়ার যা সকলে মিলে গিয়েছিলাম, কিন্তু আমাদের কোনো ওরা সমস্যা সমাধান করেনি। গত রবিবার আমাদের ওই শিরোমণি এলাকার বিজেপির কার্যকর্তা শ্রীদাম মণ্ডল, তো তার ঘর ঢালাই হচ্ছিল। 2 তারিখে রেজাল্ট বেরানোর পর থেকেই তাকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হয়েছে, তার ঘর ঢালাই করতে দেওয়া এর আগেও হয়নি, তো গত রবিবার হচ্ছিল। এই সময় মুকুল সামন্তের নির্দেশে ওই এলাকার তৃণমূলের দুষ্কৃতি নেতা গোপাল দে, তিনি লোকজন নিয়ে ওর ঘরে পৌঁছান। আমাদের কার্যকর্তা শ্রীদামবাবুকে না পেয়ে ওর দুই ছেলেকে ঘর থেকে টেনে নিয়ে আসেন, শুভদীপ মণ্ডল এবং তার ভাইকে, সামনের একটি পুকুরে ফেলে অত্যন্ত নির্মমভাবে তাকে মারা হয়, ডুবিয়ে ডুবিয়ে মারা হয়। ছেলেটার বুকে আঘাত লাগে, আমরা তাকে নিয়ে এসে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছি, এবং গোপালদের নামে, গোপালদের সহ প্রায় 7-8 জনের নামে আমরা থানায় কমপ্লেনও করেছি। পুলিশ যখন শিরোমণিতে গোপাল দেকে খুঁজতে যাচ্ছে, তখন সিভিক ভলেন্টিয়ারের মাধ্যমেই থানা থেকে খবর যাচ্ছে যে গোপালদের কাছে পুলিশ যাচ্ছে, গোপাল দে যেন ঘর থেকে সরে যায়, সিভিক ভলেন্টিয়ার এবং কোতোয়ালি থানার নির্দেশে। তারপরে আরও নক্কারজনক ঘটনা, বুকে ব্যথা নিয়ে শুভদীপ মণ্ডল ভর্তি আছে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে। মুকুল সামন্ত, আমি বারবার নাম বলছি, মুকুল সামন্ত হাসপাতালে ফোন করে চাপ দিচ্ছে যে ঘটনা কিছু নয়, ওকে হাসপাতাল থেকে রিলিজ করে দেওয়া হোক। হলো সেটা দেখার বিষয় নয়, কিন্তু আমাদের গ্রামের লোকের একটা সরকারিভাবে একটা রাস্তা হচ্ছে, সেই রাস্তাটার পাশে একটা ঘর করছিল, সেই ঘরটা কিন্তু রাস্তার পাশেই, একবার রাস্তার উপর দিয়ে, সেই জন্য সেটা মানুষ, গ্রামের মানুষের তাকে বলেছিল এখানে করবেন না, এটা রাস্তা হচ্ছে, তারপরেও বন্ধ রেখেছিল, কিন্তু আবার
দু চার দিন আগে আবার করেছি কি তার পাশে একটা পাঁচির দিয়েছে যেটা রাস্তার উপরে, সেইটা বাধা দিতে গেছে। এবং লোকটি হচ্ছে এলাকার মধ্যে আপনারা খোঁজ নেবেন সাংবাদিক হিসাবে, দেখবেন যে একটা ব্যবসা করে, ব্যবসারও মানুষ ধান টান বিক্রি করেছে, তার টাকা পর্যন্ত চিটিংবাজি করে টাকা দেয়নি, সেটাও কমপ্লেন থানায় হয়ে গেছে অলরেডি। মানে এই ধরনের চরিত্রের মানুষ আর মিথ্যাভাবে একটা কেস করেছে যেটা সত্যতা কোনো কিছুই নেই। এবং জলে যে বলেছে জলে ডুবে মরে গেছি, জলে ডুবে দিয়েছে, সেটাও কোনো কিছু নয়। সেটা আমার আপনি তথ্য নিয়ে আপনারা দেখবেন যে লোকটি সম্বন্ধে কী। এবং সবথেকে বড় কথা, পার্টি এখানে কোনো জড়িত নয়, সমস্ত গ্রামের মানুষ এক হয়ে, যেহেতু সরকারিভাবে রাস্তা হচ্ছে, রাস্তার উপরে তুলি উঠে যাচ্ছে, সরকারিভাবে রাস্তাটা যাতে ঠিকভাবে হয় তার জন্য বাধা দিচ্ছে। পশ্চিম মেদিনীপুর থেকে শুভ চক্রবর্তীর রিপোর্ট, টাইমস বাংলা।